পার্থ চট্টোপাধ্যায়কে জুতো মেরেও দিব্যি রেহাই পেয়ে গেলেন মহিলা। তাহলে কি কোনো রাজনৈতিক যোগ রয়েছে এই ঘটনার সাথে? গতকাল আমতলার বাসিন্দা শিপ্রা ঘরুই নামে এক মহিলা জুতো ছুঁড়ে মেরেছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। যতদূর জানা আছে, ব্যক্তিটি বিখ্যাত হোক বা কুখ্যাত, বিচারাধীন বন্দি থাকাকালীন তাকে জুতো ছুঁড়ে মারলে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়, সাথে জিজ্ঞাসাবাদও করা হয়। কিন্তু এক্ষেত্রে যে অন্য ছবি, নিজের পায়ের জুতো খুলে পার্থ চট্টোপাধ্যায়কে ছুঁড়ে মেরে বিনা বাধায় চলে গেলেন মহিলা। কেউ না করলো তাকে আটক, না করলো জিজ্ঞাসাবাদ। আর এখানেই রাজনৈতিক গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও সূত্র মারফত জানা গিয়েছে শিপ্রা ঘরুই নামে ওই মহিলা আগে ছিলেন সিপিএম কর্মী, বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপি হয়ে যান। আইনজীবীদের বক্তব্য, অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি হবে, কিন্তু আইন হাতে তুলে নিতে পারেন না কেউই। তাদের প্রশ্ন, কেন ওই মহিলা বিনা বাধায় চলে গেলেন? এখানেই প্রশ্ন উঠছে ইডি বিজেপির যোগ নিয়ে। উল্লেখ্য, ইডির দাবি পার্থ চট্টোপাধ্যায় তেমন কোনো উত্তর দিচ্ছেন না, অথচ আগামীকাল তাকে পেশ করতে হবে আদালতে। শেষ হচ্ছে ইডি হেফাজতের মেয়াদ, এতেই বিরক্ত ইডি আধিকারিকরা। তদন্তের স্বার্থে সুরক্ষা প্রয়োজন বলেই মত আইনজীবীদের। আর এই ঘটনার বেশ কিছুক্ষণ পর গুঞ্জন শুরু হতেই অস্বস্তিতে পড়তে হয়েছে ইডিকে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।